অভিনেত্রী নুসরা জাহানের গর্ভে কার বীজ রয়েছে এবং বীজটি কবেই বা দেওয়া হলো, এমন প্রশ্নের মুখোমুখি অভিনেত্রী নুসরা জাহান। এবার মুখ খুলে কি বললেন অভিনেত্রী, চলুন সেটি বিস্তারিত জেনে নেওয়া যাক। মা হতে চলেছেন অভিনেত্রী নুসরা জাহান, এই খবরটিতে এখন ট্রেন্ডিংয়ে রয়েছে, সকলেই জানেন এই খবরটি। তবে বাবাকে সে সম্পর্কে না জানা গেলেও মাতৃত্বকালীন সময়টা যে কতটা ভালোভাবে উপভোগ করছেন অভিনেত্রী নুসরা জাহান তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। তবে গত চার দিন কোনো রকম পোস্টে দেখতে পাওয়া যায় অভিনেত্রী নুসরাত জাহানকে, তবে চার দিন পর আজ নতুন পোস্টে দেখতে পাওয়া গেল অভিনেত্রী নুসরাত জাহানকে এবং নতুন কিছু লিখতেও দেখা গেল, আর সেখানেই ধোঁয়াশা আবারও নতুন করে সৃষ্টি হলো। অভিনেত্রী একটি পোস্ট দিয়ে নিচে লিখেছেন, আনন্দ আশা আর প্রেমের বীজ রোপণ করো। আর ছবিতে হালকা রঙের পোশাকে অভিনেত্রী সেজে উঠেছেন খোলা চুল। অভিনেত্রীর পোস্টের নিচে লাইক দিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, বেশ পছন্দ হয়েছে তার বক্তব্যটি। আর এই বক্তব্যের নিচেই যত সব প্রশ্ন এলো নেটিজেনদের, এর নিচেই অভিনেত্রীকে প্রশ্ন করেছেন অনেকে। অনেকে লিখেছেন, বীজটা কার, কবে বীজটা রোপণ করা হলো। কেউ বলেছেন, এই মিথ্যেবাদী মহিলার প্রেম থেকে থেকেই পরিবর্তিত হয়ে যায়। কেউ আবার লিখেছে নিখিল জৈনকে ট্যাগ করে, আমি তো আগেই বলেছিলাম এই মেয়ে তোমাকে ঠকাবেই, এবার অন্য কাউকে বিয়ে করে নাও, তবে বিয়েটা চুপিসারে করো, কাউকে ইনভাইট করো না প্লিজ, তাহলেই তোমার সংসারটা টিকবে। আবার অনেকে ভালো ভালো কমেন্টে ভরিয়ে দিয়েছে অভিনেত্রী নুসরাত জাহানকে। অন্যদিকে সাত বছরের একটি মেয়ে অভিনেত্রী নুসরাত জাহানের হাসি তাকে নতুন করে জীবনে চলার পথে অনুপ্রেরণা দেয়, এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। অভিনেত্রী নুসরাত জাহানকে নিয়ে তো অনেক ঘাটাঘাটি হচ্ছে, আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।